ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভিডিও পাওয়ার জন্য। আমি মাত্র আজকে আমি আলোচনা করব এইচএসের প্রশ্নগুলো নিয়ে। তো আমি মাত্র আপনারা জানেন যে 10টা প্রশ্ন আমি দিয়েছিলাম যেগুলো খুবই ভেরি 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 ইম্পর্ট্যান্ট বলে। তো সেইখান থেকে দেখা যাচ্ছে যে অধিকাংশ প্রশ্নগুলোই চলে এসেছে, কারণ প্রথমকার যে প্রশ্নগুলো দেওয়া আছে যে কোনো দুটো বিভাগ থেকে করতে হবে, তার মধ্যে প্রথম প্রশ্ন দেখো, পেশাগত ইতিহাস বলতে কী বোঝো? অপেশাদারী ইতিহাসের সঙ্গে ইতিহাসের পার্থক্য আলোচনা করো, প্রশ্নটি আমি 10টার মধ্যে দিয়েছিলাম। আচ্ছা, সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের তত্ত্ব আলোচনা করো, এটাও দিয়েছিলাম। 3 নম্বর প্রশ্ন, ভারতের অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? ভারতের অর্থনৈতিক উপরের প্রভাব আলোচনা করো, এটাও দিয়েছিলাম। 4 নম্বর প্রশ্ন আছে, ব্রিটিশ ভারতের অধিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ, এটা আমি দিইনি, কারণ 3টি প্রয়োজন ছিল, 3টি পেয়ে গেছো তোমরা অলরেডি। অথবাদী প্রশ্ন ছিল, নানকিংয়ের 1842 খ্রিস্টাব্দে শর্তাবলী আলোচনা করো, এটি আমার ফুল সাজেশনের মধ্যে কিন্তু আছে। আচ্ছা, বিভাগ কোহা থেকে দেখো, প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে 1919 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য দুটি আলোচনা করো, এটি আমি দিইনি। তারপরে প্রশ্নটি দেওয়া আছে 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো, এটা কিন্তু দেওয়া আছে। তাহলে আগে 3টে পেয়েছি, এখান থেকে 1টি পেলাম। এবং তারপরে দেখো প্রশ্ন দেওয়া আছে, জোননিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো, ঠিক আছে, এটা আমি দিন, এটা আমার ফুল সাজেশনে ছিল কিন্তু এটা এই 10টার মধ্যে দেওয়া নেই। তারপরে যে প্রশ্নটি দেওয়া আছে, কোরিয়ার যুদ্ধ সম্পর্কে ফলাফল তাৎপর্য বিশ্লেষণ করো, এটা দেওয়া আছে। এবং সার্কের উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো, তাহলে তোমাদের 10টার মধ্যে কিন্তু 5টা প্রশ্ন এসে গেছে, 5টা নয় 6টা প্রশ্ন এসে গেছে। তোমাদের পেশাগত ইতিহাসটা এসে গেছে হবসন অবশিল্পায়ন, তাহলে 3টে, ভারত ছাড়ো 4টে, কোরিয়ার যুদ্ধ 5টা, সার্কের প্রেক্ষাপট এই 6টা প্রশ্ন তোমাদের কিন্তু 10টা প্রশ্নের মধ্যে এসে গেছে। আশা করি এরপরের যে ভিডিও আমি দিয়েছি সেগুলো তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের সফলভাবে হবে। রাষ্ট্রবিজ্ঞানও 10টি প্রশ্ন দিয়েছিলাম, সেখানে সব ঘুরিয়ে প্রশ্ন একদম অর পর্যন্ত এসেছিলো, এখানেও তাই। পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।